এত সুন্দর শাড়িতে একা হাতে দারুণ শুকনো শিন্দি মানে আমি পূজাতে এটা করতেই হবে এটা বলতে আমার বিশেষত্ব স্পেশালি ড্রেস গুলো সিলেক্ট করা রেস আর এই মন্দিরটা অনেক প্রাচীন আর অনেক পুরনো পুরাতন মালদার প্রত্যেকটা জায়গা খুবই এস্থেটিক রয়েছে গুড ইভিনিং আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজকে যেহেতু জন্মাষ্টমী রয়েছে আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম যে কার কার বাড়িতে ভালো জন্মাষ্টমী হয় ডিএম করো সেখানে গিয়ে আমি একটা ব্লগ বানাবো তো সেই দেখে আমার দাদা আছে শিবাজি দা আছে মেসেজ করলো আমার বাড়িতে ভালো পুজো হয় তো চলে যাই আমার বাড়িতে আর তোমাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমী আন্তরিক প্রীতি শুভেচ্ছা খুব ভালো করে দিনটা কাটাও এই জন্য চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আর বেশি দেরি করে লাভ নেই এখন রেডি হয়ে গেছি আর এখন যাবো শিবাজি দার বাড়ির জন্য যাচ্ছি আর ওখানে গিয়ে দেখাচ্ছি কি কি হচ্ছে না হচ্ছে সব অনুষ্ঠান শেয়ার করবো কে স্কুটি নিয়েই বেরোলাম কারণ নিমাইশ্বরের ঘাট পারতে হয় যেহেতু নৌকা করে ওই পার হতে হয় সেই জন্য স্কুটি নিয়ে গেলে খুব সুবিধা হয় যা দেখছি দূর বলে ভিড়টা একটু কম রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে বেশ এই ঘাটে যাওয়ার রাস্তাটা খুবই খারাপ হয়েছিল তা শেষমেশ যেখানে রাস্তার কাজটা বেশ ভালোই হয়েছে তো সেই জন্য খুব ভালোভাবে যেতে পারছি আগে রাস্তার যা অবস্থা ছিল একদমই বলার মতো ছিল না দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরি ও নৌকা পড়ে ওল মালদাতে এলাম আর এই যে এদিকে দেখছো দিকটা হলো মালদা আর এদিকে নদী পার হয়ে এলেই ওল মালদা ও নৌকা পার করে চলে এসেছে পুরাতন মালদা চলে এসেছে এখন আর এখানকার গলিগুলো আমাকে নর্ট কলকাতা ভাই বুঝতে দাদা তো আমাকে তাড়াতাড়ি আসতে বলেছিল আর আমি যা ল্যাদ করেছি প্রতিবারের মতো এইবারে আমি দেরি করে ফেলেছি জানি না পুজো শুরু হয়ে গেছে কি হয়নি গিয়ে দেখি হ্যাঁ ঠিক পুজো শুরু হয়ে গেছে প্রতিবারের মতো এইবারও আমি ঠিক দেরি করেই পৌঁছেছি তো আজকে শিবাজি দাদা বাড়িতে এসেছি জন্মাষ্টমীর জন্য আর শিবাজি দা একটা সুন্দর শাড়িছে একা হাতে দারুণ কেমন লাগছে বলছে আমার বাড়িতে এসে তোর কেমন লাগছে বল আমার বাড়িতে আমার ভালোই লাগছে আমিও কনফিউজ হয়ে যাচ্ছি মাঝে মাঝে না খুব সুন্দর সাজা সব একা হাতে করেছো হ্যাঁ বলু হেল্প করেছে আর এই ডেকোরেশনটা আমার বন্ধু করে দিয়েছে এই ডেকোরেশনটা এই ফুলেরটা সব একদিনে করেছো তুমি একদিনে আর বাকি ঠাকুরেরটা সম্পূর্ণই আমি করেছি অভিষেক করা থেকে শুরু করে আচ্ছা ড্রেস স্পেশালি ড্রেসগুলো সিলেক্ট করা ড্রেসগুলো বানাতে দেওয়া এগুলো সব কলকাতা থেকে বানিয়ে নিয়ে এনেছি তোমার মধ্যে একটা বিশাল ক্রিয়েটিভ ব্যাপার আছে আর্টগুলো দেখছো এগুলো কিন্তু তারা নিজের হাতে বানিয়েছে তুম প্রেম হো তুম প্রীত হো মন মীত হো রাধে মেরি মন মীত হো তুম প্রেম হো তুম প্রীত হো মন মীত হো রাধে মেরি মন মীত ব্যাপারটা হচ্ছে আজকে একটু নার্ভাস হয়ে পড়েছি কারণ কোনোদিন কারো বাড়িতে এভাবে ব্লগ করিনি ফার্স্ট এরকম টাইপ ব্লগ বানাচ্ছি একটু নার্ভাস ফিল হচ্ছে তো তোমরা একটু কষ্ট একটু ব্লগ টেক করে দেখে নিও আসলে এটা কি ভোগ বলছে বলো এটা এটাকে শুকনো শিন্দি বলে আচ্ছা চালের গুঁড়ো আমাদের নারায়ণ পূজাতে এটা করতেই হবে আচ্ছা কি চালের গুঁড়ো আচ্ছা খাটি গাছি কুকু বাচ্চা এগুলো দিয়ে তৈরি হয় অ্যাকচুয়ালি এটা এই ডিশটা প্রথম খেলাম মানে কত না এটা ওল মালদার বাইরে এটা ওল মালদার বিশেষত্ব আচ্ছা আচ্ছা না নতুনত্ব বেশ ভালো লাগলো কিন্তু ওল মালদার আচ্ছা এখানকার রিচুয়াল গুলো খুব সুন্দর এখানকার আমি যেমন বউ হয়ে এসেছি এখন আমাকে যে কোনো কাজেই যদি পুজোর কাজ নিয়ে যায় না মানে নিখুঁত কাজ হয়ে যাবে আচ্ছা মানে সব বুঝে গেছো কোথায় কি হচ্ছে না হচ্ছে মানে খুঁত ধরতে পারবে না যত পাকা পন্ডিতই আসুক না কেন এখন তোমরা অন্য খুঁত ধরতে পারছো আমরা দেখে বলি ও ওটাতে দেয়নি ওটাতে ওই করেছে ওইভাবে করেছে সুন্দর হয়েছে আজকে এটা দেখি তো দাঁড়িয়ে এমন করে মেয়ে দেখতে এসেছি দাঁড়িয়ে দেখো জোর ভোগ খাওয়ার মধ্যে আলাদা একটা তৃপ্তি রয়েছে আর তার মধ্যে যদি হয় বাসন্তী পোলাও জমে ক্ষীর হয়ে যায় কারণ এই পুজোর ভোগ খেতে আমি খুবই ভালোবাসি এই পুজোর ভোগের স্বাদ যে কোনো খাবারের স্বাদকে হারে মানাতে পারে কি নাম তোর এই এদিকে 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 আমার জন্মাষ্টমী খুব ভালো কাটলো আর তোমরা এরকম পরের বছর আমাকে জানাতে পারো কার কার বাড়িতে এরকম ব্লগ বানাবো
আমাকে জানাও, কমেন্ট করে জানাও। পরে বলো যে যে বলবে তার বাড়ি থেকে ব্লগ বানাবো এরকমভাবে। শিবজিদা বলেছিল আমি এসছি, এবার তোমরা বলো তাহলে আমি আসবো। এখন তো জন্মাষ্টমীর দিনে পুতুল সাজানোর ব্যাপারটা একবারে উঠে গেছে, কিন্তু রাস্তায় যেতে যেতে হট করে জন্মাষ্টমী সাজানো পুতুলগুলো দেখে একটা নস্টালজিক নস্টালজিক ফিল পেয়ে গেলাম। তো আমি এখন এসেছি ওলমাটা, খুব পুরনো একটা মন্দির, রাধা দামোদরজি মন্দিরের সামনে। আর এই মন্দিরটা অনেক প্রাচীন আর অনেক পুরনো, আর অনেক ইতিহাস জুড়ে আছে এই মন্দিরের সাথে। আর এখানে এই মন্দিরের অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর, তোমাদের দেখাচ্ছি মন্দিরটা। তুম প্রেম হো তুম প্রীত হো মন মীত হো রাধে মেরি মন মীত হো, তুম প্রেম হো তুম প্রীত হো মন। ও ইতিহাস জড়িয়ে রয়েছে এই মন্দিরের সাথে, আমার তো বেশ ভালো লাগলো। আর পুরাতন মালদাতে একটা সুন্দর মন্দির আছে, অনেকে যায় না, আর তোমাদেরকে বলবো তোমরা পারলে এর এসো আর এক্সপ্লোর করে যাও, আলাদা ভাইবস রয়েছে এই মন্দিরের মধ্যে। কি বলতো, ওল্ড মালদা মানে পুরাতন মালদার প্রাকৃতিক দুটোই অন্যরকম, মানে যেদিকে তাকাবো সেই দিকে প্রকৃতি। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়, আমি জল ভরিবার ছল করি। অসাধারণ প্রকৃতি, মানে তুমি একা একা বসে থাকো দারুণ লাগবে, মানে ফিলটা আলাদা অন্যরকম, মানে একা একা এলে তুমি বোর হবে না। আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চারিদিকে এত সৌন্দর্য রয়েছে, দেখতে তোমার মন ভরে যাবে। নদীতে কাটলাম অনেকক্ষণ, বেশ ভালোই লাগলো, এবার বাড়ি যেতে হবে। সিঁড়িটাও এস্থেটিক ব্যাপার আছে একটা, বেশ ভালোই। চলো যাওয়া যাক। তো ওল্ড মালদা যখন এসেছি, যাচ্ছিলাম যখন কিছু কিছু জায়গায় একটু ছোটো ছোটো করে ব্লগ বানাচ্ছি, পরে আমি ডিটেলসে ব্লগ বানাবো। আর ওল্ড পুরাতন মালদার প্রত্যেকটা জায়গা খুবই এস্থেটিক রয়েছে, আর ভাবছি যখন বানাবো যখন খুব ডিটেলসে বানাবো। আজকে ছোটো ছোটো করে বানাচ্ছি, তোমরা যদি বলো কমেন্টে জানাও ডিটেলসে ব্লগ বানাবো কি বানাবো না, তোমরা যদি বলে বানাতে আমি খুব তাড়াতাড়ি ওল্ড মালদার ওপরে একটা ডিটেলসে ব্লগ বানাবো। এখন ফেরার পালা, আবার চলে এসেছি ঘাটে, চলে এসেছি। আর ওইদিক থেকে আমাদের নৌকো আসছে, নৌকো এলে বেরিয়ে যাবো, চেষ্টা জানি না কীরকম হচ্ছে। আর তোমরা যদি ভালো রিল দেখতে চাও তো ইনস্টাগ্রামে গিয়ে ফলো করতে পারো আমাকে, সমুদ্র ইনস্টা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যাও গিয়ে ফলো করে দাও। শিবজিদার বাড়ি থেকে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম, মালদা যে স্কন আছে সেখানেও আজকে জন্মাষ্টমী সেলিব্রেশন হচ্ছে, তো ভাবছি সেখানে যাবো, সেখানে গিয়ে এক্সপ্লোর করার চেষ্টা করবো। কালকে গেছিলাম তো ওনারা বলেন রাতের দিকে আসতে, আর রাতের দিকে যে রিচুয়ালগুলো সেগুলো হবে, তো ভাবলাম ঠিক আছে রাতের দিকে গিয়ে ঘুরে আসি। কারণ আমার কালকেই খুবই ভালো লেগেছিলো, কারণ ওখানকার স্কনের যে ভাইসটা আমার খুবই ভালো লেগেছে, তো আজকে রেডি হয়ে গেছি। আর এখন যা স্কনের জন্য যাবো আমি, আর ওখানে গিয়ে দেখাবো কী হচ্ছে না হচ্ছে, তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো। আর তোমরা প্লিজ লাইক কমেন্ট করো, আমরা আরও ভালো ভালো ভিডিও বানাতে আমার নিজেরও খুব ভালো লাগবে। তো এখন স্কনে এসছি, আর স্কনে অ্যাম্বিয়েন্স হতে এক কথা অসাধারণ, তোমাদেরকে বলবো তোমরা পারলে স্কনে এসো, আর এরকম ভাইবটাকে ফিল করো। তুম প্রেম হো তুম প্রীত হো মন মীত হো রাধে মেরি মন মীত হো, তুম প্রেম হো তুম প্রীত হো মন মীত হো রাধে মেরি মন মীত হো, তুম প্রেম হো তুম প্রীত হো। আর স্কনে গিয়ে দেখি তাতে বিভিন্ন রকম প্রিপারেশন চলছে জন্মাষ্টমীর জন্য, কিন্তু ভাইবস অন্যরকম, এত সুন্দর লাগছে, এত সুন্দর মানে চারিপাশটা, মানে মনে মনে একটা আলাদা শান্তি চলে এসেছে। কার কার বাড়িতে ভালো পুজো হচ্ছে, তো ভাই আমাকে টেক্সট করে আসতে পারবে, কিন্তু দেখা গেছে আবার চেষ্টা করবো অবশ্যই আসবো, দেখা হবে কিন্তু ভাবতে পারি। যেটুকু পারলাম সেটুকু তোমরা সামনে জন্মাষ্টমী একটা ব্লগ তুলে ধরার চেষ্টা করলাম, মানে কীর্তন হচ্ছে তো সেই সময় ভালো মতো করে ব্লগ করতে পারিনি, তো কিন্তু সেখানে ফাইভ স্টার ছিল না, সেটা এক কথা অসাধারণ। হ্যাঁ আর সরি, অনেকেই আমাকে মেসেজ করেছিল যে আমার বাড়িতে এসে জন্মাষ্টমী ব্লগ বানাও,
সবার বাড়িতে যেতে পারিনি, কিন্তু পরের বার চেষ্টা করব প্রত্যেকের বাড়িতে ব্লগ বানানোর চেষ্টা করব। তোমরা বৃষ্টি চলে এসেছিল তো তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম, আর ব্লগটা আমি আজকে এখানে এন্ড করে দিচ্ছি। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে, আর তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে আর কী কী করলে আরও ভালো ব্লগ বানাতে পারবো। তো আজকে আমার টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, তো টাটা। আর ইনস্টাগ্রামে যদি ভালো রিল দেখতে চাও সুমন্ডু ডট ইনস্টা, তাতে গিয়ে ফলো করো, তাড়াতাড়ি, দেরি করো না।